লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ধর্ম উপদেষ্টার আগমন, শুভেচ্ছা স্বাগতম, ধর্ম উপদেষ্টার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাননীয় ধর্ম উপদেষ্টার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, মারহাবান মারহাবান, আহলান সাহলান, মারহাবান মারহাবান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, মার কাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মার কাজের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, আন্দোলনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, যুব সংঘের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 150-এর মতো মাদ্রাসায় ওনারা দ্বীনে তালিম দিয়ে যাচ্ছেন। ইসলামের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগ এর কাজে ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব জিদাত মালুল কুমের অবদান অবিস্মরণীয়। এবং হজরত আমাকে খুব মহব্বত করেন, এই কারণে আমি এর আগে আরও দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছি, মার্কাজ পরিদর্শন করেছি। আল মার্কাজুল ইসলামী আসসালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন, শিক্ষা, দীক্ষা, রক্তদান, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে খায়ের ভালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী হয়েছি, আরো লাখ লাখ মন্ত্রী দরকার, আলেম মন্ত্রী দরকার। আমরা এই দেশকে বেদাত মুক্ত, খোরাফাত মুক্ত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াপত্তন করতে চাই। এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল মারকাজুল ইসলামে আসসালাফি নওদাপাড়া ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মোবারক জলসার মহতরম সভাপতি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন হযরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা বাজ্জাল, ওলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, আমি এর আগে আরও দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছি, মার্কাজ পরিদর্শন করেছি। এবং হজরত আমাকে খুব মহব্বত করেন, এই কারণে আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিতরে আমি হজরতের দোয়া নেওয়ার জন্য আবার এই মার্কাজে এসেছি। আলহামদুলিল্লাহ, আল মার্কাজুল ইসলামী আসসালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন, শিক্ষা, দীক্ষা, রক্তদান, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে খায়ের ভালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এবং এই বালক শাখায় 1900 আর বালিকা শাখায় মিলে প্রায় 3000-এর কাছাকাছি ছাত্র দ্বীনে আলম হাসিল করছেন। সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 150-এর মতো মাদ্রাসায় ওনারা দ্বীনে তালিম দিয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গে ইসলামের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগ এর কাজে ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব জিদাত মালুল কুমের অবদান অবিস্মরণীয়। আমি ছাত্র ভাইদেরকে বলব আরবি ভাষার উপর গুরুত্ব দেওয়ার জন্য। আরবি আমাদের মাখাস, আরবি আমাদের মাসাদে, এবং উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ আল ইসলামি, এগুলো জানার জন্য আমাদের আরবি জানা আবশ্যক। আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো, হিন্দুস্তানের সম্পর্ক ভালো, মিশরের সম্পর্ক ভালো, ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসরসদের এনে
ছাত্রদেরকে আরবি দানি আরবি ভাষার উপর পারঙ্গমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে, ইসলামাইজেশন অব দি সোসাইটির পথে আরও এক ধাপ দুই ধাপ এগিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা, আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হযরত বহুদিন জেলেও ছিলেন, তারপরেও এই এই সমস্ত কার্যক্রম, মানবিক কার্যক্রম, তালিমী কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। আমি আমার ছাত্রভাইদেরকে বলবো, আসো এসো, আমরা স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে, আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না। আমরা এই দেশকে বেদাত মুক্ত, খোরাফাত মুক্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াপত্তন করতে চাই। এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি, পরামর্শ কামনা করি। কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব। এবং আমাদের কোনো কর্মকর্তা, আমাদের কোনো লোক যদি এর জন্য দায়ী হয়, আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন, নেগাহ বুলন্দ সোহান দিল নওয়াজ। আল্লামা ইকবাল বলেন, যারা কারওয়ানে কাফেলা, কাফেলার যারা নেতা, ইসলামী আন্দোলনের যারা নেতা, তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে। নেগাহ বুলন্দ সোহান দিল নওয়াজ, যা পুরসুস, কথা বলতে হবে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় কথা বলতে হবে, দিলের ভিতরে জ্বলন, সাজ সুস, দিলের ভিতরে উম্মতের ফিকির থাকতে হবে। ইহি হে রক্ত সফর মেরে কারওয়া কে লিয়ে, মেরে কারওয়া যারা, কাফেলার যারা সর্দার, রক্ত মানে সামান, এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন, সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন, তাদের জন্য সামান। আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব, আমাদের অন্তরকে আমরা বড় করব। হতে পারে আপনার সাথে আমার ফেকি ইখতিলাফ থাকতে পারে, আপনি ইমান আমিন বিল জাহির করেন, আমি বিশ্রী করি, আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি, এরকম ইখতিলাফ হাত থাকতে পারে। কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা, আমি এবং আপনি এক রসুলের উম্মত, আমি এবং আপনি এক কোরআনের অনুসারী, এক কাবা আমাদের কাবা, অতএব বেশি ডিফারেন্স নাই। এগুলো থাকবে, থাক না। আগের জামানার ওলামায়ে কেরাম, আমাদের আকাবের, আমাদের আসলাফ সলাফ, তারা এরকম ইখতিলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক, উখুব্বত এগুলো বজায় রাখতেন। আমি ছাত্রভাইদেরকে বলবো, উপরে উঠার স্বপ্ন দেখতে হবে। আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিদ্দমা আলাইকুম বলেছেন, যা আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিই নাই, দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দায়িত্ব যদি কেউ চায়, হাদিসের বাইশ্যমতে আল্লাহ তালার রহমত হয় না। আমি নিজে দায়িত্ব চাই নাই, আমি যে দায়িত্ব পাবো এটা আমি জানিও না, আমাকে দেওয়া হয়েছে। অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো ইনশাআল্লাহ। অতএব আমার ভাইদেরকে আমি বলি, ওয়ামাই ইয়াতাহাইয়াব সুউদাল জিবাল ইয়াইশু আবাদাত দাহারি বাইনাল হুফরি, পাহাড়ে উঠার, পর্বতের চূড়ায় উঠার, পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী হয়েছি, আরও
লাখ লাখ মন্ত্রী দরকার, আলেম মন্ত্রী দরকার, প্রধানমন্ত্রী দরকার, প্রধান বিচারপতি দরকার। আর আমি যখন বিভিন্ন জেলায় যাই, আমারে এসপি বলেন আমি দাখেল আলেম পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস দিয়ে এসপি হয়েছি, গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখেল পাস করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। আপনার এখান থেকে পড়ে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে, সৌদি আরবে আছে, মিশরে আছে, আরও আল্লাহ তালিম হাসিল করবেন। আমাদের জ্ঞান বর্ধিত হোক, উপরে উঠার স্বপ্ন দেখতে হবে। উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায়, ইয়াইশু আবাদাত দাহারি বাইনাল হফারি, তারা চিরকাল গর্তের ভিতরে থাকে, গর্তের ভিতরে থাকে। এই উত্তরবঙ্গে অনেক বড় বড় ওলামায়ে কেরাম তৈরি হয়েছেন, ওলামায়ে কেরাম, এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ, একটা ভ্রাতৃত্ববোধের আমেজ। আমি 25 বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি, নওগাঁতে করি, রাজশাহীতে করি, রাজশাহীর বিভিন্ন উপজেলায়। 25 বছর যাবৎ আমার আসা যাওয়া আছে। আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি। তো আমাদের, আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের এই গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি, যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সুন্দর একটা রাজনৈতিক আবহাওয়া এবং অর্থনীতি, সমৃদ্ধ একটা অর্থনীতি, আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি, এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, পরামর্শ কামনা করি, দোয়া কামনা করি। আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে, কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে, আমার এখতিয়ারের বাইরে, যেগুলো আমার এখতিয়ারে আছে, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছিয়ে দেব। এবং আমাদের সময় কতদিন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা কিছু সংস্কার করতে চাই, এটা জনগণের আকাঙ্ক্ষা। এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। এই সময় যেগুলো হাতে আছে অল্প সময়, এগুলো জনকল্যাণ, ইসলামের বর্তারি, উখুব্বতে ইসলামী, আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ। এবং হিন্দুস্তান, পাকিস্তান, এ সমস্ত জায়গায় সালাফি, হানাফি, বেরলভি, এ সমস্ত মানুষদের কৌমি একজেহেতি আছে, হিন্দুস্তানে আছে। আপনারা জানেন আহলে হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয়, ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব। দেওবন্দেও যখন কৌমি একজেহেতি কনফারেন্স হয়, তখন আহলে হাদিসের হযরত ওলামায়ে কেরাম ওখানে হাজির হন। আমাদের মধ্যে একতলাপ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি, কাছাকাছি আসতে পারি, এতে কোনো বাধা নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের মহাব্বত, আপনাদের, আমার প্রতি আপনাদের আকীদতের জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা এই নওদাপাড়া, এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন। এবং আপনারা এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন। হযরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব, জিদুল মালিকম, এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন, এম এ করেছেন, পিএইচডি করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন। আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি, এরপরে আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসরই করেছি, কলেজের শিক্ষকতা করেছি। আমাদের অনেক ছাত্র ভাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন, উচ্চ পদে আছেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি। ফলে এই রাষ্ট্র যদি বদলাতে চাই, রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাত মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই,
আপনাদের উপযুক্ততা পারঙ্গমতার পরিচয় দিতে হবে। এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসে, তাহলে প্রশাসনের ভিতরে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে, জুডিশিয়ারির ভিতরে, এডুকেশনের ভিতরে, কাস্টমসের ভিতরে, সব জায়গায় বিসিএস ক্যাডার যেখানে যেখানে আছে, যারা রাষ্ট্র চালায়, তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে। বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খোলাফায়ে রাশিদের নমুনাভিত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।